1952 শহীদদের স্মরণে নির্মিত রংপুর শহীদ মিনারের পাশেই এই খোলা শৌচাগার। এছাড়া শহীদ মিনার এলাকায় রয়েছে অবৈধ ট্রাক পার্কিং। অযত্নে অবহেলায় পড়ে থাকা শহীদ মিনারটি পরিণত হয়েছে মাদকসেবীদের অভয়ারণ্যে। 25 বছর আগে তৈরি করা শহীদ মিনারটি সংস্কারেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর আশেপাশে যে নোংরা আবর্জনা বা লেট্রিন, এগুলো কোনো অবস্থাতেই থাকা উচিত নয়। অনেকেই স্যান্ডেল ট্যান্ডেল পরে বা এখানে বসে আড্ডা দেয়, এটা কোনোভাবেই শোভনীয় নয়। বাংলাদেশের যে অর্জন, সেই অর্জনগুলোকে সংরক্ষণ করতে হলে যে মন মানসিকতার দরকার, সেটা আছে কি না এখানকার কর্তৃপক্ষ, সেটা তো নাই। রংপুর সিটি কাউন্সিলর স্বীকার করলেন এই অবহেলার কথা। এটা দেখাশোনার দায়িত্ব সিটি কর্পোরেশনের অবশ্যই আছে। এই শহীদ মিনারে যদি আমরা স্যান্ডেল জুতা পায়ে হেঁটে উঠি, আমাদের ব্যথা লাগার কথা। তাই আমরা আশা করব আমরা সুন্দরভাবে এটাকে সুরক্ষিত করার জন্য। এদিকে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেবার অভিযোগে দেশদ্রোহিতার মামলায় দীর্ঘদিন পলাতক জীবনযাপন করেছেন রংপুরের মজিবুর রহমান মাস্টার, কিন্তু এই মুক্তিযোদ্ধা আজও পাননি রাষ্ট্রীয় স্বীকৃতি। রক্তের বিনিময়ে ভাষা আন্দোলন করেছি এবং অধিকার বাংলাদেশের বাঙালি জাতির অধিকার আদায় করেছি। এই অধিকার আদায়ের পরে এখন রাষ্ট্রভাষা আন্তর্জাতিক ভাষা ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে। আমাকে এই 52 ভাষা সৈনিক হিসাবে সরকারি স্বীকৃতি দিলে আমাদের এলাকার মানুষ খুশি হত। মহান ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনারের যথাযথ রক্ষণাবেক্ষণ ও ভাষা সৈনিক মজিবুর রহমানকে তার প্রাপ্য সম্মান দেওয়ার দাবি রংপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।